নমস্কার, আমরা আজকে আবার ফিরে এসেছি শোভনজিৎ অনিমেষ। আমাদের প্রত্যেক সপ্তাহের যে গানের গল্প আপনাদেরকে আমরা বলি, সেই গল্প নিয়ে আমরা আবার ফিরে এসেছি। আজকে যে গানের গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা আসলে একটা বিশেষ মুহূর্তকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হ্যানা কোনো বাঙালি নয়, নেই বোধ হয় যে রবীন্দ্রনাথের সাথে নিজেকে জুড়তে চায় না, বা আমরা তো মনে হয় রবীন্দ্রনাথের সাথে প্রত্যেক বাঙালির অন্তরের টান এবং বন্ধন আছে। আর বাংলা ভাষায় যদি কাজ করতে হয় সেখানে কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ ফিরে ফিরিয়ে আসবে। ঠিক, আমি বাংলা ভাষাটা বোধ হয় ওনার যা কন্ট্রিবিউশন বাংলা ভাষাতে আছে আর কোনো লোকের সেই কন্ট্রিবিউশন ম্যাচ করাও সম্ভব নয়। এবং আমরা গর্বিত যে উনি এই কন্ট্রিবিউশন রেখে গেছেন এবং ইন্টারন্যাশনাল স্তরে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে এস্টাবলিশ করে দিয়ে গেছেন। তো ওনার সাথে, ওনার কাজে, ওনার সাথে কোনোভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা, যদিও আমরা কোনোদিনই চেষ্টা করতাম না এক্সিস্টিং কোনো গায়ককে মানে কোনো গীতিকার বা সুরকারের গান গাওয়ার, এটা আমরা উই ওয়ান্টেড টু ক্রিয়েট আওয়ার ওন, আমরা নিজেরা অরিজিনালসের আমাদের নিজস্ব ক্রিয়েশন করে রেখে দিতে যেতে চাই, এটাই আমাদের ইচ্ছা। কিন্তু কী করে রবীন্দ্রনাথের সাথে নিজেদেরকে জুড়তে চাই, ওনার গান না গিয়ে রবীন্দ্রসঙ্গীত অ্যাভয়েড করে, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল। তখন আমরা জিতবিতান নিয়ে বসি এবং আমরা একটা ট্রিলজি করার প্ল্যান করি যে রবীন্দ্রনাথের কি কিছু কবিতা আছে যেগুলো আমরা সুরারোপিত করতে পারি। তখন রবীন্দ্রনাথের হয়তো শ্রেষ্ঠ কবিতার মধ্যে যেটা পড়ে সেটা চিত্ত জেথা ভয়শূন্য, যেটা উনি নিজেই নিজ ভাষণ করে গেছেন এবং প্রবাবলি মোস্ট ওয়েল নোন পোয়েমস অফ রবীন্দ্রনাথ। চিত্ত জেথা ভয়শূন্যতে এর আগেও সুর দেওয়ার চেষ্টা হয়েছে, প্রচেষ্টা হয়েছে, বিখ্যাত লোকই করেছেন, সেটা ইন্টারনেটে শুনতে পাবেন। ইয়ার রহমান তার মধ্যে একজন, রিসেন্ট টাইমসে করেছেন। পঙ্কজ মল্লিক রবীন্দ্রনাথ বেঁচে থাকতেই করেছিলেন, গান শুনিয়েছেন, কিন্তু পুরোটা কমপ্লিট করেননি। এবং কোনোভাবে গানটা এত সুন্দর, মানে লেখাটা এত সুন্দর, তো আমরা চিরকালই ভেবেছিলাম যে এই লেখাটাকে যদি সুরারোপিত করে সত্যি সুর, মানে একটা ক্যাচি টিউন করা যায়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো যে কারণে ওটা নিয়েই চোখ পড়লো প্রথম, যে এটাতে আমরা হাত দিয়ে কী করে এটাকে আমাদের মতন করে আত্মস্থ করতে পারি, তারপর নিজেরাই একটা সুর দিই সেটার উপরে। সুরটা লোকজনকে একটা ভার্সন শোনানোর পরে যথেষ্ট মানে ভালো ফিডব্যাক পাওয়ার পরে আজকে আমরা আবার ফিরে এসেছি গানটাকে নতুন করে, আবার ওটাকে একটা নতুন ইনোভেশন দিতে। মানে আগের ভার্সনটা তো অবভিয়াসলি ভালো, আগের ভার্সনটা আমরা একটু স্লো রিদমে রেখেছি, কিন্তু এবার ভাবছি যে ব্যাপারটাকে একটু উজ্জীবিত স্তরে নিয়ে চলে যায়। আমার মনে হয় আগের ভার্সনটা শুনে অনেকেই আমাদেরকে জানিয়েছে যে এই রবীন্দ্রসঙ্গীতটা তো এর আগে শুনিনি, তো আমাদেরকে কারেক্ট করে দিতে হয়েছে যে এটা রবীন্দ্রসঙ্গীত নয়, এটা রবীন্দ্রনাথের লেখা। সুরটা আমরা দিয়েছি, অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি, তো রবীন্দ্রসঙ্গীতের মতো যে গানটা আমাদের লাগছিল বা অনেকেই মনে করছিল এটা আমাদের রবীন্দ্রনাথেরই গান, আসলে সেটা নয়, এটা আমাদের আরেকটা প্রচেষ্টা রবীন্দ্রনাথকে ট্রিবিউট জানানোর জন্য। রবীন্দ্রনাথের এত গানের সম্ভার এবং সেখান থেকে এই যে পার্টিকুলার কবিতাটা আমরা আইডেন্টিফাই করেছি, চিত্ত জেথা ভয়শূন্য, যেটা নিয়ে বলল যে ইয়ার রহমান এবং পঙ্কজ মল্লিক এনারা গানের একটা ছোট্ট ভার্সানে সুর দিয়েছেন, আমরাই বোধ হয় প্রথম যারা পুরোটা এই কবিতার পুরো ভার্সানটার একটা সুরারোপিত করতে পেরেছে। তো রবীন্দ্রনাথের এই এই কবিতাটাকে আমরা গানে কনভার্ট করার চেষ্টা করছি, জাস্ট টু ট্রিবিউট রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথের এই ট্রিলজি নিয়ে যে ডিসকাশন হচ্ছিল তার মধ্যে অলরেডি একটা গান আপনারা শুনেছেন, সেটার নাম বঙ্গমাতা, যেটা নচিকেতা চক্রবর্তী নিজেই গিয়ে আমাদেরকে প্রাউড ফিল করাচ্ছেন, মানে ওনার গানটা সবাই শুনেছে, খুব ভালো ফিডব্যাক পেয়েছি সোফার। ওটা ইনফ্যাক্ট লাস্ট পার্ট অফ দ্য তিনটে গানের মধ্যে এটা প্রথম গান ছিল,
কিন্তু এটাতে আমরা আবার ফিরে এসেছি, কেন কি আমার মনে হচ্ছে যে এটাকে আবার মানুষের কাছে আর একটু বড় ভাবে নিয়ে আসা যায়। কারণ আমরা আমরা যখন বঙ্গমাতা করেছিলাম তখন নচিদা নিজেই বলেছিল যে এটা ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে রবীন্দ্রনাথকে নিয়ে উনি কিছু কাজ করবেন, এবং উনি আমাদেরকে বলেছিলেন যে তোরা এসছিস এবং তোদের এই কাজে আমি যে পার্টিসিপেট করতে পেরেছি ইটস এ হিস্ট্রি, এবং ওনার স্বপ্ন পূরণ হয়েছে। যদিও উনি মহান লোক, আপনি জানেন, আপনারা সবাই নচিদাকে চেনেন, নতুন লোকজনদের কিভাবে সাপোর্ট করেন, তাতে আমাদের মনে হলো যে না, এই বাকি যে দুটো গান আমরা আজকে চিত্ত জেতা ভয়শূন্য নিয়ে আলোচনা করছি, এই গানটা এবং দৃষ্টি বলে আমাদের আরেকটা গান আছে, দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। তো সেই দুটো গানকেও আমরা কি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কি করে আপনাদেরকে আরো আরেকটু অন্যরকম ভাবে শোনাতে পারি, সেটার জন্যই আজকে আমাদের এই আলোচনা এবং নতুন করে চিত্ত জেতা ভয়শূন্যকে রিভাইজ করা। একদম, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট পোয়েমস রবীন্দ্রনাথ, বঙ্গমাতা সময়। মানে ইনফ্যাক্ট দুটো গান আমার ফেভারিট পোয়েমস, আমি জানতামই আমার ভালো লাগতো, কিন্তু দৃষ্টিটা হঠাৎ করে আমাদের পাওয়া, মানে দৃষ্টি এর আগে কোনোদিন ভাবিনি। ইনফ্যাক্ট উনি যে এরকম লেখা লিখতে পারেন সেটাই আমাদের কাছে একটা আবিষ্কার ছিল। দৃষ্টিতে আমি একটু ছোট্ট করে একটা কথা বলি, দৃষ্টি আমরা আমি এক্ষুনি নাম করছি না, কিন্তু আপনারা জানতে পারবেন খুব শিগগিরই, তার সাথে আমরা কাজ করার একটা সুযোগ হয়তো পাবো। তো তাকে যখন আমরা গানটা শোনাতে যাই, তো দৃষ্টি শোনার পরে উনি প্রথমেই যেটা বলেন যে বাহ, তোদের এই গানটা খুব সুন্দর লেখা হয়েছে, খুব সুন্দর সুর দেওয়া হয়েছে। তো আমরা কারেক্ট করি যে না, এটা আমাদের লেখা নয়, এটা এটা রবীন্দ্রনাথের লেখা। এবং তখন উনি বলেন যে আসলে গানের সুর এবং অ্যারেঞ্জমেন্ট এবং গায়কীটা এত আধুনিক হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা এটা তোরা লিখিসনি, এটা রবীন্দ্রনাথের লেখা। মানে রবীন্দ্রনাথের লেখা উনি চিনতেই পারেননি সুরটা শুনে। তো চিত্ত জেতা ভয়শূন্য যখন আমরা কাজ করছি অনিমেষ, যেহেতু প্রথম লাইনটা খুব ক্যাচি লাইন এবং এটাকেই তুই ক্যাচ লাইন হিসেবে রেখেছিস, এবং এটাই আমাদের মানে প্রথম লাইনটা শুনেই মানুষ খুব আইডেন্টিফাই করতে পারে, এটাই তো আসলে গানটার মধ্যে, এটাই তো প্রাণ গানটার। কিন্তু খুব চ্যালেঞ্জ ছিল, কেন কি আগের যারা শুরুকার এটা ট্রাই করেছে তাদেরও, তারা কিন্তু এটা ক্যাচ লাইন হিসেবে দাঁড় করাতে পারেননি বলে আমাদের ধারণা। কিন্তু আমাদের পয়েন্টই ছিল যে আমরা একটা গান যখন বানাবো তখন ওটাকে ক্যাচ লাইন হিসেবে এস্টাবলিশ করবো। এবার তাহলে আমাদের গানটার সুরটা কি হবে, প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা আগের সুরের আমরা কেন আবার চেষ্টা করলাম, কেন কি কোথাও আমাদের মনে হলো যে ওই গানগুলোর সুরটা জবরদস্তি বসানো হলো লেখাটার উপরে, যে লেখাটা ফ্রি ফ্লোয়িং নয়, মানে সুরটা ফ্রি ফ্লোয়িং নয়, ওই লেখাটাকে জাস্টিফাই করছিল না। কারণ হচ্ছে কোনো কোনোভাবে ওই লেখার একটা একটা নিজস্ব রিদম হয়, তার একটা নিজস্ব তাল আছে, তার একটা অক্ষরের ফ্র্যাকশন আছে, সেইটা সামহাও ওই সুরগুলো ডেলিভার করছিল না। তো ইনফ্যাক্ট অনেকবার পড়ার পরে আমি নিজেই রিয়েলাইজ করলাম সুরটা নিজের থেকেই সাত মাত্রায় ভেঙে দিল নিজেকে। আর যখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এটা সাত মাত্রার সুর আসলে, তারপরে তো খুব ইজি হয়ে গেল। আমি এই গানের কথা বা এই গানের লেখা নিয়ে ডিসকাস করবো না, রবীন্দ্রনাথের লেখা সমালোচনা বা আলোচনা করার স্পর্ধা, সাহস, দুঃসাহস কোনোটাই আমাদের নেই। আর এই গান এবং এই মানে এই কথা এবং এই কবিতা আপনারা সবাই জানেন, সারা ভারত, ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বাঙালি চিত্ত জেতা ভয়শূন্যর কথা সবাই জানেন। লেখা নিয়ে আমরা আলোচনা আজকে করবো না, আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা নিয়ে। সুরের পরে যখন এই গানটাকে আমরা অ্যারেঞ্জমেন্টে ফেললাম, প্রথম অ্যারেঞ্জমেন্টটা শুনে আমাদের অনেকেই, যেমন আমি বললাম যে রবীন্দ্রসঙ্গীতের মতো একটা আমাদের তকমা দিয়েছে, এবং অনেকে বুঝতেই পারেননি যে এটা রবীন্দ্রসঙ্গীত নয়, এটা আসলে সুবঞ্জিত অনিমেষ সঙ্গীত, রবীন্দ্রনাথের লেখা। তো সেখানে অ্যারেঞ্জমেন্টটা আমরা আবার রিভাইজ করার কথা ভাবছি, নতুন করে কন্টেম্পোরারি কথা করার কথা ভাবছি। এই যে নতুন করে যেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, এই অ্যারেঞ্জমেন্টে আগের অ্যারেঞ্জমেন্টের থেকে কি ডিফারেন্স আছে, মানে আমরা কোথায় আলাদা করছি? আমি কম্পেয়ার করব যেভাবে হেমন্ত মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের একটা মার্চিং টিউনে ট্রান্সফর্ম করলেন, অরিজিনাল গানটা সুর রবীন্দ্রনাথ নিজেই দিয়েছিলেন, সেই সুরটা একটা পিসফুল সুর ছিল, এটা সেটা আবার অন্য ফ্লেভার, সেটা হচ্ছে মাতৃবন্দনার সুর। সেইটার থেকে উনি মার্চিং বিটে যেভাবে নিয়ে গেলেন, প্যাট্রিয়টিক টোনে নিয়ে গেলেন, আমাদের আজকের প্রচেষ্টাটা ঠিক এরকম। প্রথম যে সুরটা আমরা ছেড়েছি সেটা অনেকটাই লেখাটাকে জাস্টিফাই করার জন্য, কিন্তু এবার আমরা চেষ্টা করব একটা প্যাট্রিয়টিক ফ্লেভার যদি গানটাতে আমরা বার করে আনতে পারি, যেটা আসল বক্তব্য গানটার, তো এটা একটা অন্য ফ্লেভার হবে, অন্য অ্যারেঞ্জমেন্ট হবে, অন্যভাবে আবার এই গানটাকে তুলে ধরা হবে।
এবারে এই অ্যারেঞ্জমেন্টটা করার সময় আমরা সবসময় একটা জিনিস আমরা দুজনে আলোচনা করছিলাম যে এমন ভাবে এটা অ্যারেঞ্জ করা উচিত যেখানে মানে চিত্ত যেথা ভয়শূন্য, ওই ভয়শূন্যতা যেন আমি প্রকাশ করতে পারি, উচ্চ যেথা শীত, আমরা সবাই মাথা উঁচু করে বাঁচতে চাই এবং আমরা মাথা উঁচু করেই বাঁচব। তো মন যদি অনেক বড় করার চেষ্টা করা হয়, মাথা যদি সত্যি উঁচু করে থাকার চেষ্টা করা হয়, অ্যারেঞ্জমেন্ট এমন একটা ব্যাকআপ যেন সেই গানটার বা সেই সুরে দেয় যেটা শোনার সাথে সাথেই যেন সেই ঘটনাটা ঘটে। তো মার্চিং বিটস হতে পারে, সেটা সেটা মার্চিং রিদমস হতে পারে, সুরের সাথে অ্যারেঞ্জমেন্টটা যেন কন্টেম্পোরারি হয়। এবং আমি তো ওকে মাঝে মধ্যে বলছিলাম যে এই গানটা মানে শোনার সময় যেন আমাদের শরীর একটু গরম হয়ে যায়, আমাদের রক্ত যেন একটু গরম হয়ে যায়, মানুষ যেন ইন্সপায়ার হয় এই গানটা শুনে। এবং সারা পৃথিবীর বাঙালি এবং মানুষদেরকে এটাই বলা যে রবীন্দ্রনাথের কথার সাথে সাথে আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের এই গান আপনারা শুনুন, আপনাদের আশা করি ভালো লাগবে। রবীন্দ্রনাথকে আমাদের দেওয়ার কিছু নেই, রবীন্দ্রনাথ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। আমরা নিলাম ওনার কথা, ওনার কবিতা, দেওয়ার মধ্যে আমাদের ওনাকে শ্রদ্ধাঞ্জলি ছাড়া দেওয়ার কিছু নেই। আপনারা যদি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে যদি এই গানটা শুনে আপনাদের মতামত জানান, তাহলে আমরা আরও ইন্সপায়ার হব, আমরা রবীন্দ্রনাথের উপর আরও কিছু কাজ করতে পারব। এবং আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আমাদের সাহস এবং দুঃসাহস আমরা কতটা দেখাবো। আমাদের গান শুনতে থাকুন, সবঞ্জিত অনিমেষের গানকে বাঁচিয়ে রাখুন এবং এগিয়ে নিয়ে যান, সবার মধ্যে ছড়িয়ে দিন আমাদের গান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদেরকে দেখতে থাকুন, বং বং এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ।